বিজয়ের তিপ্পান্নতে পা রাখা বাংলাদেশে টানা তিন মেয়াদে ক্ষমতাসীন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগ। বিজয়ের উল্লাস আর স্লোগানে তাই এভাবেই দলীয় আলোচনা সভায় বঙ্গবন্ধু কন্যাকে অভিবাদন জানায় সমবেত কর্মীরা। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলের সভাপতি শেখ হাসিনা। বিজয়ের তাৎপর্য, দলের ত্যাগ তিতিক্ষা নিয়ে কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর কথা বলেন শেখ হাসিনা। জানান, নির্বাচন আর রাজনীতি নষ্টের শুরুটা হয়েছিল জিয়াউর রহমানের মাধ্যমেই। বাংলাদেশ মুক্তি হয়, মুক্তি পায় 16 তারিখে, আর আমরা মুক্তি পেয়েছিলাম 17 তারিখে। আলোচনায় বিএনপির রাজনীতির কড়া সমালোচনা করা হয়। শেখ হাসিনার সাফ কথা, অতীতের চরিত্র বদলায়নি বিএনপি, তারা বিশ্বাস হারিয়েছে জনগণের। এদের কিন্তু চরিত্র বদলায় নাই, নির্বাচন ঠেকাতে চেয়েছিল, পারেনি। জনগণ পাশে থাকলে পারা যায় না, যখন নির্বাচন এসছে তাদের নানা ফ্যাকরা, তারা ইলেকশন করবে না। এই সময় তাদের অগ্নিসন্ত্রাস, হরতাল, অবরোধ করে বাংলাদেশের মানুষের আবার ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ কি এটা মেনে নেবে? এই বার্তাটা সকলের কাছে পৌঁছে দিতে হবে, যারা মানুষের কল্যাণ চায় না, লুটপাটের রাজত্ব চায়। এরা ভোটে যেতে সাহস পায় না, কারণ জানে ওই অগ্নিসন্ত্রাসী খুনি এদেরকে বাংলাদেশের মানুষ দেবে না। সেই জন্যই তারা নির্বাচন তারা বানচাল করতে চায়। বিএনপির চলমান আন্দোলনকে মানুষ মারার ফাঁদ উল্লেখ করে উন্নয়ন অস্বীকার করা সুশীল সমাজের কিছু অংশকেও এক হাত নেন শেখ হাসিনা। কেন এই সাধারণ মানুষ স্বাধীনভাবে চলতে পারবে না? কেন বারবার তাদেরকে উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে? কেন তাদের আগুন দিয়ে পুড়তে হবে? সেটাই আমাদের প্রশ্ন। আমি মনে করি এই বাঙালি জাতিরও এই প্রশ্ন বিএনপির কাছে করা উচিত, যে তারা আন্দোলনের নামে মানুষ পোড়ায়, অর্থাৎ মৃত্যুর ফাঁদ তৈরি করে, তারা করে মানুষ হত্যা করে। জিয়াউর রহমান যেমন মানুষ হত্যা করেছে, খালেদা জিয়া এসে একই কাণ্ড। আমি জানি না বিএনপির নেতারা কী করে। একজনে বলেছিল যে আমরা যখন পল্টনে, তারে কেন লন্ডনে? তো ওখান থেকে হুকুম দেয় আর এখান থেকে তারা আগুন দেয়। তারা কি মনে করে এই খেলা ভালো না? বাংলাদেশের মানুষ এটা কখনো মেনে নেবে না। আজকের বাংলাদেশ 15 বছরের মধ্যে বদলে যাওয়া বাংলাদেশ, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। সব দেশ বিদেশে সকলে বোঝে না এখানে কতগুলি মানে বুদ্ধি বেচিয়া জীবিকা নির্বাহ করে যাহারা, তাহারাই বোঝে না। ভোট ঠেকানো আর রাজনীতির নামে দেশে চলমান ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে জনগণকে প্রতিরোধ করার ডাক দেন বঙ্গবন্ধু কন্যা। ওই অগ্নিসন্ত্রাস আর খুন করে জনগণের হৃদয় জয় করা যায় না, এটা তাদের জানা উচিত। বাংলাদেশের মানুষকেই আমি আহ্বান করব, এই দুর্বৃত্ত অগ্নিসন্ত্রাসী খুনি যারা মানুষ খুন করবার জন্য রেল লাইনের পাত ফেলে দেয়, লাইন কেটে রাখে, এদের বিরুদ্ধে সমগ্র দেশের মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদের এই ধ্বংসাত্মক কাজ এদেশে চলতে পারে না। এছাড়া 18ই ডিসেম্বরের পরিবর্তে 19 ডিসেম্বর আওয়ামী লীগের বিজয় র্যালি থেকে যাতে বিএনপিকে জবাব দেয়া যায় নেতাকর্মীদের, সেই বার্তাও দেন আওয়ামী লীগ সভাপতি। বিজয় বেশে যেন আমাদের সারা বাংলাদেশে এই বিজয় র্যালি উদযাপিত হয়, যেটা হবে এই খুনি সন্ত্রাসী অগ্নিসন্ত্রাসীদের কাছে একটা জবাব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।